মুসলমান হওয়ার জন্য পাঁচটা ভাই বোন এসেছে, লিল্লাহে তাকবীর। আমরা আপনাদেরকে ইসলামে দীক্ষিত করছি কালেমার মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলবেন আমার সাথে, আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, মাবুদ নেই, এবাদত পাওয়ার যোগ্য কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং প্রেরিত পুরুষ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, এরা চারজন এখন নিষ্পাপ, এদের আর কোন অপরাধ গোনা যাচ্ছিল না, সবাই এই মুহূর্তে মাফ করে দিন। যারা শুনতে আসে কোরআনে কারিম তাদেরকে আল্লাহ দুইটা দায়িত্ব দিয়েছেন, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, চোখ থাকা লাগবে, শোনা লাগবে, দুইটাই ফরজ। শ্রোতা যারা এসেছেন এখানে তাদেরকে আল্লাহকে শুনতে হবে, আর একদিকে চোখ থাকা লাগবে। আমরা যারা কোরআনে কারিম প্রচার করার জন্য আসি, আমাদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদির বিহি ওয়া যিকরা। হে নবী, একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, এ কিতাব দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনি যেন কোনো ভয় পাবেন না। আবহমান কাল থেকে এই আয়াতটা বাস্তবে আমরা নিয়ে দেখেছি, অনেক কোরআন প্রচারক আছে, কোরআনের আলেম আছে, বাস্তবতার দিকে তাকিয়ে তারা ভয় পায়। এদেশে ছিল না? এখানে হারাজনের ব্যাখ্যা পেয়েছি আমি দুইটা। লাগবেন আর এখানে আসবেন না। কোরআনে কারিম দিয়ে মানুষকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব, ভয় ভীতি, সংশয় সন্দেহ, সংকীর্ণতা এগুলো না আসে। এগুলো আল্লাহ কোরআন প্রচারকদেরকে এ বাণী শুনিয়েছেন, যেহেতু আমরা প্রচার করতে এসেছি আমাদেরকে ভয় ভীতির ঊর্ধ্বে থাকা লাগবে। হারাজনের প্রধান অর্থ হচ্ছে আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন আপনার সামনে যারা আছে শ্রোতা হিসাবে দর্শক হিসাবে, এরা এমন মানুষও বসে আছে আল্লাহর কোরআনের কথা না বোঝার কারণে এরা রাগ করতে পারে, এরকম মানুষ দেশে নেই আছে। আমার তো মনে হচ্ছে আবহমান কাল থেকে, বিশেষ করে এই বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এটা আরম্ভ হয়ে গেছে, অনেকেই কোরআনের ভাষা না বোঝার কারণে আন্দাজে রাগ করে। এটা 15.5 বছর আরো বেশি ছিল, এখন আস্তে আস্তে কমতেছে, তারপরও কিছু মোনাফিক এখনো আছে। সেদিন কুষ্টিয়াতে সাদিক রহমান আজহারি মাওলানা তার অনুষ্ঠানে বাধা দিয়েছিল একজন নামধারী মোনাফিক। আমি গতকালকে কুষ্টিয়ায় ছিলাম, জানিয়েছে যে মানুষগুলো এখন জালেম হওয়ার পরে বিদায় নিয়েছে,
যারা এতদিন মজলুম ছিলেন তারা যদি এখন আবার জালেমের আচরণ করেন আপনাকে আল্লাহ কিন্তু বিদায় দিতে সময় নেবে না জানে আমরা ভুল পথে যেন পা না দেই আমরা মজলুম আছি আমরা যেন জালেম না হই কোন মানুষ যদি জেনে বুঝে জালেমকে সাহায্য করে জালেমের সাথে থাকে অথচ লোকটা জানে যে লোকটা জালেম নবীজি বলেন সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ এই হাদিস অনুযায়ী বাংলাদেশে কত মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বের হয়ে গেছে তার গণনা করে শেষ করা যাবে না সুতরাং যারা বের হয়ে গেছেন আবার নতুন করে আসেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনারা ফিরে আসেন ইসলামে যারা জালেম ছিলেন যারা জালেমের সহযোগী ছিলেন যে মানুষগুলো জালেমদেরকে সাথে রেখে সাথে থেকে সাহায্য সহযোগিতা জানিয়েছেন আপনি জানতেন যে লোকটা জালেম জুলুম করে আপনি কিন্তু আর নবীর উম্মত নেই আপনি খারিজ হয়ে গেছেন এরকম মানুষ এই এলাকায় আছে এখানে আছে একটু দেখে হাত তোলেন তো না না এরা সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে সুতরাং আমরা বিশ্বাস করতে পারি এখানে কোনো জালেম নেই জালেমের সহযোগী নেই আমরা সব মাজলুম আমরা সব কি কোরআনের কথা শুনে আপনি মন খারাপ করবেন না ভয় পাবেন না এবং রাগও করতে পারবেন না হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে হে নবী কোরআনে কারীম যখন আপনি আরম্ভ করবেন মানুষের সামনে তাফসীর আকারে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে এমন মানুষ এমন আছে আবহমান কাল থেকে এক একটা জিনিসকে তারা এবাদত মনে করে আসছে আপনি যদি এখন কোরআনের তাফসীর করতে যান এটা টিকবে না কারণ তারা জুলুমের আবরণ দিয়ে শিরিকের আবরণ দিয়ে বেদাতের আবরণ দিয়ে ওগুলো ঢেকে রেখেছিল তাফসীর মানে যেহেতু আবরণ খুলে ফেলা কোরআনের কথা বলতে গেলে ওগুলো তো খুলে পড়ে যাবে জনগণ দেখবে সেটা জাতির সর্বনাশকারী খুব ভালোভাবে জানে কোরআন তাফসীর যদি সঠিকভাবে হয় তে আমি যে জালেম মানুষ জেনে ফেলবে এই চরিত্র ছিল আবু সাহেলের দেড় হাজার বছর আগে ও জানিয়েছিল লা তাসমাউ লিহাদাল কোরআন যাই করো দুনিয়াতে কোরআন যেন মোহাম্মদ শোনাতে না পারে সেই ব্যবস্থা করো দরগায় অনুষ্ঠানগুলো বন্ধ করে দাও হট্টগোল বাঁধাও ভীতিপূর্ণ অবস্থান পরিবেশ তৈরি করো মানুষ যেন কোরআনের কাছে আসতে না পারে এই 15.5 বছরে আপনি তাকান কোরআন যেন মানুষ শুনতে না পারে বুঝতে না পারে তার জন্য হাজারো চেষ্টা অব্যাহত ছিল তার ভেতরে অন্যতম কোরআনের অনুষ্ঠান দিতে গেলে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো এইটার একটা কথা বলে না কেন ডাক্তার মোহাম্মদ ইউনুস যেদিন তিনি চেয়ারে বসলেন তার একদিন পরেই ঘোষণা দিয়েছেন অন্যান্য ধর্মের লোকেরা কোরআন যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে এদেশে 96 ভাগ মুসলমান আল্লাহর কোরআন প্রচার করবে কারো অনুমতি নেওয়া লাগবে না সুতরাং আমি যেটা বোঝাতে চাই 1500 বছর আগে কাফেরেরা বাধা দিয়েছিল মুশরিকরা বাধা দিয়েছিল যারা কোরআনে কারিম জানতো যে প্রচার হয়ে গেলে আমাদের এই শয়তানি মানুষ ধরে ফেলবে এই 15.5 বছর যারা বাধা দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফের কাফের মরে গেলে জানাজা হয় কবরে দেওয়া হয় এক কথা বলেন না কেন কাফেরের মুশরিকের যেমন জানাজা লাগে না কবরে দেওয়া লাগে না যা করা লাগে আমরাও যারা এ 15.5 বছরে বাধা দিয়েছেন আপনাদেরকে ওইটাই করব যদি আপনি মুসলমান আবার নতুন করে না হন কথা নরম ভাষায় বলেছি যতদূর গিয়েছে আপনি টের না পেলেও যাদের মাথায় মগজ আছে টের পেয়েছে ওই জামানায় আবু জেহেল ভালোভাবে বুঝেছিল মোহাম্মদ যেটা বলতে চেয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এটা যদি আমি মেনে নেই আমার যে বানানো তৈরি করা নিয়ম নীতি আইন কানুন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চলছে এটা আর চলবে না ও বুঝেছিল এই কারণেই ও বাধা দিয়েছিল আমার তো মনে হচ্ছে 1500 বছর পরেও আবু জেহেলের পেতাতা যারা তারাও বুঝে ফেলেছে কোরআনে কারীম যদি সংসদে যায় তে আমাদের শয়তান এই দেশে চলবে না আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি জ্ঞানী মানুষদের জন্য যারা এই দেশে বলেন আমি কি নামাজ পড়ি না আমি কি রোজা রাখি না আমি হজ করে এসেছি আপনি আমারে অন্য কিছু ভাবেন কোন কারণে হ্যাঁ শুনেন কি কারণে আপনাকে ভাবছি হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে ফেরাউন নামে একটা লোক আমরা ছিল জানি শুনেননি কোনোদিন এই লোকটা যখন ডুবে যাচ্ছিল হাত্তা ইদা দরকা হল গরক কলা মান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ইলা আখির আয়া সূরা ইউনুসের 90 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছে আমি ঈমান আনলাম কার উপরে বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান এনেছি তারপরও সরাসরি বলে নাই যে আল্লাহ আমি তোমার মেনে নিলাম এতটুকু বলার পরে আল্লাহ পাক পরের শব্দ আর ওকে বলতে দেয়নি জিব্রাইলকে বলেছে ওর মুখের উপরে কাদা লাগিয়ে দে পরের শব্দ যেটা আছে অত আমার একাত্মবাদের ঘোষণাটা দিয়েছে কিন্তু রেসালাতের ঘোষণা ও দিতে চায় না ওই জামানায় প্রেরিত পুরুষ ছিল ওই জামানার নবী এবং রসুল ছিল হযরতে মুসা আমি কাহিনী বলার জন্য না শিক্ষার জন্য বলছি প্রথমেই বললাম যে এটা শুধু জ্ঞানী মানুষদের জন্য এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা দেশে ছড়াবে এই জন্য বলছি ফেরাউন নামে এই লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে আল্লাহকে মানিয়ে এই ঘোষণা দিয়েছে কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ ছিলেন আল্লাহর পাঠানো নবী এবং রসুল ছিলেন তাকে কিন্তু সে মানে নাই তার ঘোষণাও দেয় নাই এই জন্য তার ঈমান আল্লাহ কবুল করেন নাই ও যখন বলেছে আনা মিনাল মুসলিমিন আমি তো মুসলমান আল্লাহ বলে না আল্লাহ এখন এর আগে তুই বড় ফ্যাসাদকারী ছিলি সন্ত্রাসী স্বৈরাচারী তুই বড় জালেম ছিলি এই জামানায় মুফাসসিরে কেরাম তাফসিরে কাবীরের ভেতর থেকে কয়েকটা শিক্ষা এখানে দিতে চেয়েছেন ফেরাউনকে আল্লাহ কেন ইমান দিলেন না এক নাম্বার তারা প্রমাণ দিয়েছে ও আল্লাহর ঘোষণা দিয়েছে কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ রাসূলুল্লাহ হযরতে মুসা নবীর ঘোষণাও দেয়নি ও যদি ওই সময় বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহ ওরে মাফ করে দিত আমি এই যে কয়েক মিনিট ধরে বসে কি বোঝাতে চাই আমার নিজের ভাষা না মুফাসসিরে কেরাম যে ভাষায় বক্তব্য দিয়েছে আমি ওইটা তুলে ধরছি কাবীরের ভেতরে আছে এখনো যদি কেউ আল্লাহকে স্বীকার করি আল্লাহর কথা আমি মানিয়ে কথা বলতে চাই কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেন না কেন এই জামানার প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সন্দেহ আছে আমাদের আরো জোরে বলেন সুতরাং আল্লাহ তোমার হুকুম মতো আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি আমিও জানি এতে জামানায় যিনি রসুল হয়ে আসলেন এই জামানার যিনি প্রেরিত পুরুষ আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন আপনি তার আদর্শের কথা বলতে গেলে রাজনীতি মনে করেন মাওলানা সাদিকুর রহমান আজহারি রাসুলের বৈপ্লবিক জীবন তুলে ধরেছিলেন কুষ্টিয়ার দৌলতপুরে কিন্তু যে লোকটা বাধা দিয়েছে সে লোকটা জালেম ছিল না সে জালেম না কিন্তু মুনাফিক ও বলছে আমি কি নামাজ পড়ি না রোজা রাখি না আমি হজ করে এসেছি হ্যাঁ ঠিক আছে
itu zamanar jini rasul ebong rasul hoye perito purush hoye eshechen apni tar kotha bolte gele to mante chan na apni oi ek prokar firaun amar mone hoy ei bishwashe ei charitrer jara ekhon ei deshe ache firauner jodi iman nasib na hoy tadero hobe na আমার মনে হয় আপনি কথার অর্থ না বুঝলেও না বুঝতে পারেন যারা বোঝার তারা বুঝেছে আমরা যারা সতর্ক থাকি কি ছাতা দিয়েছেন এখানে এই জায়গা একটা কিছু দিয়ে দেন তো একটা ইট দেন এখানে একটা ইট দেন একটা কিছু দিয়ে দেন গায়ে থেকে পড়ে যাচ্ছে এই যে রওশনের সাথে মত হয়ে গেছে সুতরাং এদেশে যে সমস্ত ইবাদত বন্দেগী মানুষ বানিয়ে বানিয়ে তারাছে যারা জুলুম দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছেন কোরআনের তাফসীর করলে ওই আবরণ খুলে যাবে ওই সময় যখন নবীজি কথা বললে আবু সাহেলের আবরণ খুলে যেত ও যেহেতু জালেম ছিল এই কথা বলেন না কেন এখনো যারা জালেম ছিলেন কোরআনের কথা বলতে গেলে আপনার আবরণ খুলে যেত মানুষ বুঝতো যে আপনি দুর্নীতিবাজ আপনি মানুষের বউ নিয়ে ভেগে গেছেন আপনি শিরিকে আছেন বেদাতে আছেন কুফরেতে আছেন ওই জামানায় যেমন আবু জেহেল বুঝে শুনে বাধা দিয়েছে আপনারাও বুঝে শুনে বাধা দিচ্ছেন মনে মনে বলতে পারে কি আমি তো আল্লাহ একজন আছে বিশ্বাস করি এ বিশ্বাস আবু জেহেলেরও ছিল কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা ইনসাল তাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুল্লাহ হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহ একজন আছে এই কথা আবু জেহেল জানতো না বলেন না কেন আমরাও যদি ওইরকম আচরণ করি ওর যদি জুলুম করার কারণে ঈমান নসিব না হয় ওকে কিন্তু বারবার আল্লাহ সুযোগ দিয়েছিলেন আব্দুল্লাহ বিন মাসুদ বলেন আমি তিন তিন বার তাকে সময় দিয়েছি তাকে মেরে ফেলার আগে জবাই করার আগে হত্যা করার আগে তিন বার তারে সময় দিলাম যে কালেমাটা পড়েন আমি নবীর কাছে বললে নবীজি মাফ করে দেবে তিন তিন বারে আবু জেহেল জবাব দিয়েছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই এই কথা বলার পেছনে কারণ আছে কয়েকটা এক নাম্বার কারণ যারা সারা জীবন জুলুম করে এই জুলুমের পরিণতি হিসাবে আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না আল্লাহু লা ইয়াহদিল কওমা জালিমিন আল্লাহ কোন জালেমকে হেদায়েত দিচ্ছে না দেবেও না এই জন্য আবু সাহেলকে আল্লাহ হেদায়েত দেয়নি প্রথম কারণ সে ছিল সারা জীবনের জালেম কথা বলেন না কেন তিন তিনবারের সুযোগ পাওয়ার পরে সে শুধরায়নি আরো উল্টা করে নবীকে গালি দিয়েছে আমার তো মনে হচ্ছে এটা শুধু ওই 1500 বছর আগেই না এখনো অনেকে আবু সাহেলের মতো যারা জালেম তাদেরকেও জনগণ কয়েকবার সুযোগ দিয়েছে কিন্তু তারা শুধরায়নি আর ওদের কপালে হেদায়েত আছে বলে আমার মনে হয় না হেদায়েত যদি থাকবে তে কথাবার্তারা এখনো তেড়া তেড়া বলে কি করে এখনো তো সোজা পথে আসে না আপনাকে তো নরম হওয়া লাগবে আল্লাহর বিধানের সামনে দিনের সামনে আর আপনার বৃদ্ধি আরো বাড়তেছে ওখান থেকে হুমকি দেয় এই দেশের মানুষকে যে লিস্ট করে রাখো আমি আসতেছি আসেন আপনার নামে যে লিস্ট তৈরি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এদেশের আলেমদেরকে যেভাবে বিনা কারণে বছরের পর বছরে জেল খাটিয়েছেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছেন বিনা কারণে একামত দিনের মানুষগুলোকে ভুয়া একটা তথ্য সামনে নিয়ে এসে তাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছেন
আপনাকে দেশের জনগণ আপনার ওই বানানো আইন দিয়েই ফাঁসি দেবে, তাও জুলুম করে না সঠিকভাবে। চাপাইনবাবগঞ্জবাসী মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আমার বলার পেছনে একটাই কারণ ছিল, এ দেশে যেহেতু এখনো অনেকে মুনাফিকি করছেন, আপনি শুধু নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি দান সাদকা করি, এটা তো আল্লাহর বিধান মেনে নিলেন, কিন্তু তার প্রেরিত পুরুষ তো এই জামানায় একজন আছে, কিয়ামত পর্যন্ত যার নাম আল্লাহ দিয়েছেন কোলিয়াজ্জোহান্নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। নবী আপনি বলেন তোমাদের সকলের জন্য আমি নবী এবং রসুল হয়ে এসেছি, সুতরাং তার প্রেরিত নবী এবং রসুলকে যারা মানেন না, তার মক্কার জীবন 13 বছরটা মানতে চায় অনেকে, উনি মার খেয়েছিলেন 13 বছর এটা আমি মানি, কিন্তু 10 বছর মদিনায় যে রাষ্ট্রপ্রধান ছিলেন এইটা আর উনি মানতে চায় না, এটা বললেই বলে এটা রাজনীতি। আপনি যদি 13 বছর মানতে পারেন 10 বছর মানা লাগবে। আমি রেকর্ড হচ্ছে বলে বলছি, সারা পৃথিবীর মানুষকে আমি জানাতে চাই বিশ্ব নবীর শুধু 13 বছর না 40 থেকে 63, এই 23 বছরের যদি কেউ 1 সেকেন্ড অবিশ্বাস করে সে কাফের। বলেন অথচ দেশে অনেক মানুষ আছে 1 সেকেন্ড না 13 বছরের 23 বছরের 10 বছর তারা মানতে চায় না। 13 বছরের অত্যাচারের কথা বলেন, জুলুম নির্যাতনের কথা, কান্নাকাটি করে শেষ হয়ে যাবে, অথচ 10 বছর তিনি যে রাষ্ট্র চালিয়েছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন কিভাবে হলেন ওই কথাগুলো বলতে গেলে তখন বলে এটা তো রাজনীতি, এটা দুনিয়ার কাজ, এটা একটা টাটকা আবু জাহেল। আপনি দল আলাদা নাম নিয়ে করতে পারেন, কিন্তু এই চিন্তা ভাবনা এই চরিত্র মন মানসিকতা যদি থাকে আপনার, আমি সত্যি বলছি আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমি আর নিচে নামলাম না, এরপরও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় আর বিবেকের উপরে কুকুরে পোষাব করছে। আপনারা দাদা বাবুদের পাশে আছেন, এই জন্য দাদাদের মতো কি মাথা আপনারও খারাপ হয়ে গেল, আমি কি বললাম আর আপনি বলছেন ঠিক। যারা বিবেককে কাজে লাগাবে না তারা জাহান্নামী। সূরা মুলকের 10 নম্বর আয়াতের শেষের দিকে আছে, অকালো লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সাইর নামক যে জাহান্নামের দরজা আল্লাহ বানিয়েছেন, এখানে যিনি দারোয়ান ফেরেশতা আছে জিজ্ঞাসা করবে কেন আসলে জাহান্নামে, ওরা প্রথম বলবে আমরা আলেমদের কথা নবীদের কথা যদি শুনতাম, আর আমাদের বিবেক আমাদের আকেল আমাদের বুদ্ধি বিবেচনা যদি আমরা কাজে লাগাতাম আজ আমাদের জাহান্নামে সাইর এই দরজা দিয়ে জাহান্নামে আসা লাগতো না। সুতরাং আমরা সতর্ক করছি, বিবেক যাদের মরে গেছে ওটা তো বাদ দিলাম, যাদের বেঁচে আছে বিবেকটা কাজে লাগান। জালেম যারা ছিলেন তাদের দুনিয়াও শেষ আখেরাত তো শেষ হয়ে গেছে, কারণ জালেমদের বিরুদ্ধে কিয়ামতে আখেরাতে আল্লাহ নিজে বিচার করবেন মামলা দিয়ে, জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে হামজানা, জোরে বলেন তো কে, জালেমদের মামলার বাদী হামজা, বলেন কে, আরো জোরে, ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে এদের বিরুদ্ধে মামলা দেবে অভিযোগ দায়ের করবে কেস করবে সরাসরি কে। তাহলে আয়াত দ্বারা বিশ্বাস করা যায় এই 15.5 বছরে যারা জুলুম করেছেন আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনি আল্লাহর মামলার আসামি।
কথা বলেন না কেন যারা ব্যারিস্টার আরমানকে 8 বছর আয়না ঘরে রেখেছেন আমান আসমিকে 10 বছর আয়না ঘরে রেখে দিয়েছেন আমার মতো হাজার হাজার আলেমকে জেল খাটিয়েছেন বিনা কারণে আপনি বিশ্বাস করে লিখে নিতে পারেন যে আপনি আল্লাহর মামলার আসামি ও বাংলার মানুষেরা কত কঠিন ভাষা আল্লাহর ইননামাস সাবিলু আলাল লাযিনা ইয়াজলিমুনান নাস আমি নিজে মামলা দেব সুতরাং সিনি পালিয়েছে উনি থেকে শুরু করে সারা এর দশর ছিল প্রত্যেককে এই দেশে আল্লাহর মামলার আসামি আমরা চাই আল্লাহর মামলার আসামিদেরকে এই দেশে আর না থাক ওনারা যেখানে আছে ওখানে চলে যাক এই ওদিকে তাকানোর দরকার নেই ওখানে কিছু উল্টা পাল্টা মানুষ আছে ও জ্ঞান সাম একেবারে মোনাজাত পর্যন্ত করতে থাকবে থাক আপনারা দিকে আছেন তো আমরা তাড়াতাড়ি করছি খুব ওরা চা করে করুক আমরা তেলাওয়াত কি তো আয়াত সূরা কসস থেকে পড়েছি তাফসীর আকারে লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল আমরা তাফসীর আকারে কথা বলার জন্য প্রবেশ করছি সব বাদ দিয়ে দিলাম জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সারা কসস শব্দের শাব্দিক অর্থ আমরা জানি কসস মানে ঘটনা সমূহ কাহিনী সমূহ আল্লাহ বিভিন্ন কাহিনী কোরআনে আমাদের শিক্ষার জন্য দিয়েছেন আমরা যেন উদ্বুদ্ধ হতে পারি সেরকম হাজারো কাহিনী থেকে আজকে একটা ছোট্ট কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি আমরা তেলাওয়াত করেছি সূরা কসস 1 2 3 তিনটা আয়াত দেখি তাফসীর আকারে কত দূর আগানো যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসিম মিম এটা হরফে মুকাত্তাকাত এর আসল অর্থ শুধুমাত্র আল্লাহ জানে আর নবীজিকে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন বিশ্ব নবী জানিয়েছেন এটার আসল মুরাদ আল্লাহ জানে আর কেউ জানে না কোন কোন তাফসীর কারক যদিও কিছু কিছু অনুমান ভিত্তিক কথা জানিয়েছেন ইয়াসিন তোহা তসিম মিম এগুলো সঠিক না তারপরও যেহেতু ওটা বলা নিষেধ আমরা ওটা বাদ দিয়ে দিলাম আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এটা স্পষ্ট কিতাবের আয়াত এই আয়াত থেকে আমি যতগুলো তাফসীর মুফাসসিরিনে কেরামের কওল পেয়েছি সবাই বোঝাতে চেয়েছেন পৃথিবীতে মানুষের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন স্পষ্টভাবে কিন্তু আমরা সারা বাঙালি মুসলমান এই দেশে আছি আমাদের অনেকের কাছে কোরআন স্পষ্ট না অস্পষ্ট কথা বলেন না কেন কিছু কিছু সাধু সন্ন্যাসী যারা আছে পীরের নাম নিয়ে এই মানুষগুলো কোরআনে কারিমকে স্পষ্ট দূরের কথা ওরা বলে গোপনেও আছে সাইট পারা এরকম কিছু ভণ্ড আমার কুষ্টিয়া এখনো পর্যন্ত শিরিক আর বেদাত আর কুফরিতে লিপ্ত সারা পৃথিবীর কোন জায়গায় পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় আমি শুনিনি এটা আমার কুষ্টিয়ায় আছে আমার জেলার জন্য একটা অভিশাপ এটা আমি যদি আজ সত্যিই বাংলার ক্ষমতায় থাকতাম ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আমি লালনের মাজার আগে ভাঙা আরম্ভ করতাম বলেন তো পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে আর সবাই যে দেখলাম সব সেজদা করছে এই কবরে এই প্রকাশ্য শিরিক প্রকাশ্য ইমান বিধ্বংসী কাজ এই জেলাতে আরম্ভ করেছিল যারা এ মানুষগুলো যদিও এখন অনেকে জেলখানায় আছে অনেকে পালিয়েছে এই শিরিক আমরা তুলে দিতে চাই এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি কুষ্টিয়ার লালনের মাজার সহ যত মাজার ব্যবসা আছে দেশে সব ভেঙ্গে গুড়িয়ে দেওয়া লাগবে কোনো দরকার নেই মাজারে যারা কোরআনে কারিমকে স্পষ্ট না নিয়ে অস্পষ্টভাবে প্রচার করে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআলহু ইওয়াজা সব প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্দার প্রতি কিতাব দিয়েছেন এমন কিতাব দিয়েছেন যে কিতাবে কোনো বক্ষতা যে কিতাবের ভেতরে কোনো সংকীর্ণতা নেই কোনো গোপন কথা নেই কোনো বাঁকা কথা নেই
আল্লাহ বলেন কোরআনে আমি কোনো গোপন কথা দেইনি এজন্য কোরআনের কাছে যারা আসে দেখবেন ওদের জীবন আর গোপনে নেই ওরা ওপেন হতে চায় অতএব এই কোরআন পড়ার পরে এই 15.5 বছরে আমরা দেখেছি অনেক মানুষ বলেছে হুজুর আমরা গোপনে আছি এ জেলায় নেই তারা এখন ওপেন হতে চাচ্ছে অতএব এই যে মানুষটা বসে আছে এই 15.5 বছরে তার জীবনের দিকে তাকান এই মানুষগুলো যেহেতু কোরআন তাদের কাছে স্পষ্ট শপথ নেওয়ার আগে আমি দেখেছি পড়া কোরআনে কারিমের অধিকাংশ আয়াতগুলো অর্থ সহকারে তার জানা থাকা লাগে আপনি যদি 6666টি আয়াতের ভিতরে মাত্র হাজার খানিক আয়াত আয়ত্ত করতে পারেন বাকি না জানা জ্ঞান আল্লাহ দয়া করে আপনাকে দিয়ে দেবে এজন্য যে মানুষগুলো একামতে দিনের কর্মী একামতে দিনের সদস্য একামতে দিনের অ্যাকটিভ ভাবে যারা কাজ করেছে ওদেরকে জেল জরিমানা গুম খুন এত অত্যাচার করেও গোপনে রাখা যায়নি তারা বলেছে আমরা ওপেন এটা তারা হযরত ওমরের কাছ থেকে নিয়েছিলেন তিনি যখন মুসলমান হলেন ডাক দিয়ে বললেন হে নবী এ কোরআন সত্য না মিথ্যা বিশ্ব নবী বলেন এটা সত্য বাণী তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন সত্য কথা গোপনে থাকবে কেন আপনি আমার অনুমতি দেন আমি একটু কাবার চত্বরে মিছিল দিয়ে আসি তিনি মিছিল দেওয়ার জন্য সাহাবী যে কয়জন ছিল 40 জন তাদেরকে নিয়ে গেলেন লিল্লাহে তাকবীর কাফের মুশরিকরা চিন্তা করেছে এই জামানায় ওপেন ভাবে আল্লাহর নামের তাকবীর দেয় কে গো জালানা দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর ডাক দিয়ে বলছে যে মানুষ সামনে আছে ওর সামনে গেলে মাথা থাকবে না আমার তো মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পর থেকে মুসলমানেরা যেভাবে আল্লাহর নাম আরম্ভ করেছে অনেক জালেম কাফের মুশরিকরা ওই জামানার মতো ভয় পেয়ে গেছে শুধু 64 জেলাতে 64টা ওমর দরকার আর আমার মনে হচ্ছে 64 জেলাতে হাজার হাজার ওমরের উত্তরসূরি তৈরি হয়ে গেছে এক অমরের কারণে যদি ভয় পেয়ে ওই মানুষগুলো চুপসিয়ে যেতে পারে এদের হাজার বছর পরে কোরআনে কারিম যারা পেয়েছে যারা বুঝেছে যারা এর কাছে ছিল তারা তো আর গোপন না তারা এখন অপেন আরো জোরে বলেন তারা অপেন হওয়ার কারণে দিন দিন পার্সেন্টেজ বাড়তেছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশের শরীফ পেয়েছিলাম মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এ দেশে দিন কায়েম হোক অথচ আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই অক্টোবরের 20 তারিখ পর্যন্ত এই কয়েক দিনের ব্যবধানে হিসাব এসেছে এ দেশের 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এ দেশে দিন কায়েম হোক এখন সবাই কোরআনের কাছে আসতেছে কারণ এটা স্পষ্ট কিতাব এর কাছে আসলেই মানুষ আর গোপনে থাকতে চায় না সে ওপেন হতে চায় আমরা যারা আছি আমরা কি গোপনে আছি না ওপেন আমরা কোনদিন আর গোপনে যাব বলেন জীবন যতদিন আছে আমরা শফিকুল ইসলাম মাসুদের মতো ওপেন হয়ে যাব নুরুল ইসলাম বুলবুলের মতো ওপেন হয়ে যাব মরা তো লাগবে আজ হোক কাল হোক কিন্তু আমরা মরণ চাই আল্লাহর দিনের জন্য শাহাদতের মরণ আমি ওপেন ভাবে বলছি ওই এই দেশে কোন মানুষ যারা ইসলামী আন্দোলন করে বিশেষ করে একামতের দিন নাম ধরেই বলি যারা জামাত ইসলাম করে একটা মানুষের মুখ থেকে এই কথা কোনোদিন শুনেছেন যে আমরা জামাত ইসলামের প্রতিষ্ঠা চাই না আপনি যার কাছেই জিজ্ঞাসা করবেন ও বলবে আমরা আল্লাহর দিনের প্রতিষ্ঠা চাই কেউ যদি বলেন যে আমি জামাতের প্রতিষ্ঠা চাই আপনার ইমানের সমস্যা আছে আমরা জামাত ইসলামের বিএনপির জাতীয় পার্টির ইসলামী আন্দোলন চরমনায়ের প্রতিষ্ঠায় দেশে চাই না আমরা চাই আল্লাহর দিনের প্রতিষ্ঠা
কোরআনের চোখ আর হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এটা প্রতিষ্ঠা করে টিকে থাকার যোগ্যতা আল্লাহ এই দেশে জামাত ইসলামী বাংলাদেশকে দিয়েছে এই কথা বোঝা লাগবে একটা স্লোগান আছে একটু সমস্যা আল্লাহর আইন চাই সাত লোকের শাসন চাই না এখানে আরেকটা যোগ্য শব্দ জোড়া লাগবে আল্লাহর আইন অবশ্যই চাই শুধু সৎ লোক হলে হবে না যোগ্য যোগ্যতা সম্পন্ন লোক হওয়া লাগবে সৎ লোকের দেশে আমরা বহু মানুষকে দেখতাম সৎ কিন্তু যোগ্য না হওয়ার কারণে বিষয়টা পরে প্র্যাকটিক্যালেও চালাতে পারেনি কিন্তু যেই লোকটা আল্লাহর আইন দিয়ে যোগ্য এবং সৎ মাওলানা মতিউর রহমান নিজামি এক কথা বলেন না কেন একদিকে যোগ্য আর একদিকে সৎ এজন্য নিজের মন্ত্রণালয় চালানোর পরে যে টাকাগুলো উদ্বৃত্ত ছিল উনি আবার ফেরত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা আমি কোনোদিন পড়িও নি শুনিও নি আপনি এর সাইতে আর বড় প্রমাণ কি চান যে নিজের দায়িত্ব পালন করার পরে উদ্বৃত্ত টাকা মন্ত্রণালয়ে ফেরত দেয় আপনি একটা দেখান তো এই 15.5 বছরে আর 14 বার ভাসেট করে মেলে না আবার চাই আবার চাই আবার চাই আয় কথা বলেন না কেন এদের ভেতরে সৎ মানুষ ছিল কিন্তু যোগ্য মানুষ ছিল না এজন্য সালেহ এই শব্দটা কোরআনে যেখানে আল্লাহ দিয়েছেন সালেহ মানে শুধু নেক না সৎ না সালেহ মানে যোগ্য আর আমি বাস্তবে এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থায় যারা আছে এরা একদিকে সৎ আর একদিকে যোগ্য এটা যদি মিথ্যা প্রমাণ করতে পারে আমি কথা বলবো না আপনি তাকান কোন জায়গায় তাকে লাগাবেন যে যেই জায়গায় আছে ওই জায়গার জন্য সে একদিকে সৎ আর একদিকে যোগ্য এই যে তিনটা দলের নাম বললাম আপনি একটা নেশাখোর মানুষ যদি পান বলেন তো এই দেশে যারা ইসলামী আন্দোলনে আছে একামতে দিনের সে ছাত্র ছাত্রী সংগঠন হোক আর যারা মুরব্বিতে আছে তারা হোক একটা মানুষ যদি দেখাতে পারেন সারা বাংলাদেশ মিলে যে ও মদ খায় আমি এখনই আলোচনা বন্ধ করে দেব এর চাইতে বড় চ্যালেঞ্জ আর কি দেওয়া যায় আপনি যে দলে আছেন ওই দলের একটা লোকের চ্যালেঞ্জ দিতে পারবেন আমরা দরবেশকে ভালো মনে করতাম ও আল্লাহ দাড়ি কেটে নম হয়ে গেছে 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস অন্যের বউ ভাগিয়ে এনেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই যদি হয় দরবেশের চরিত্র বাকি যেগুলো ধরবেশ এদের চরিত্র যে কত খারাপ আপনি টের পাচ্ছেন না এদের চরিত্র খারাপ তার পেছনের প্রমাণ এই যে 3 ইঞ্চি এক কথা বলেন না কেন আর একজনের তো বিসি উড়ে গেছে চরিত্র খারাপ না হলে বিসিতে মারে মানুষ আমি হাসি দেওয়ার জন্য বলি নাই সালেহ শব্দের ব্যাখ্যাটা বললাম যারা আলেম আছে তাদেরকে বলছি এ দেশে যেহেতু চালানো লাগবে দেশটা সামনে যত দল এই দেশে আছে আমি দেখতে পাচ্ছি একদিকে সৎ আর একদিকে যোগ্য এবং আল্লাহর আইন দিয়ে চালাতে পারে শুধুমাত্র জামাত ইসলামী বাংলাদেশ আমি ওপেন ঘোষণায় দিয়ে দিলাম এবার আপনি যা মনে লাগে করেন 15.5 বছর তো দিয়েছিলেন আপনি মাত্র 10টা বছর এদের হাতে তুলে দেন 10 বছর পরে 36,000 কোটি টাকা না 36 পয়সা যদি চুরি হয় আমি নাড়া করে ফেলব কারণ ওইভাবেই তারা তৈরি হয়েছে ছোটকাল থেকে কোরআনে কারিম যাদের কাছে স্পষ্ট থাকে এই মানুষগুলো যেহেতু গোপনে থাকতে চায় না আমরাও এখন থেকে যারা কোরআনের কাছে আসব কোরআন স্পষ্ট আমরাও ওপেন হতে চাই আমরা কি গোপন থাকতে চাই আল্লাহর একটা সুন্দর কাহিনী শোনাচ্ছেন আমাদের শিক্ষার জন্য এতদিন পর্যন্ত যারা হতাশ ছিলাম দুর্বল হয়েছিলাম তাদেরকে আল্লাহ জানাচ্ছেন না তলো আলাইকা আমি তেলাওয়াত করে শোনাবো আপনাকে কাকে নবীজিকে আল্লাহ যদিও বলেছেন কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা থাকবে তারা ওই আয়াতের মুখাতেব
আল্লাহ বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, সুতরাং তেলাওয়াত করে শোনাতে চাচ্ছে কে? আরো জোরে বলেন। যেহেতু হামজার মুখ দিয়ে এটা শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে, সরাসরি কথা কার বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ নিজে এসে তো এই চাপায়ের মাটিতে বসে বসে এভাবে বলা সম্ভব না, ওনার এটা শানের খেলাফ। কথা বলেন না কেন? ওই কথাটা যদি এখন আমি আল্লাহর এই কথা তেলাওয়াত করে আপনাদেরকে শোনাই, আল্লাহর কথা যেভাবে শুনতেন ওইভাবে শুনবেন? আল্লাহ আরম্ভ করলে আপনি কথা বলতে পারতেন? এরপরে যদি কেউ কথা বলেন আলোচনা চলাকালীন, আমি বিশ্বাস করবো আপনি মন থেকে শুনছেন না। আল্লাহ বলেন আমি তোমাকে তেলাওয়াত করে শোনাই, মিন্না বাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি, মূসা এবং ফেরাউনের কাহিনী যথাযথভাবে সত্য যে কাহিনী ঘটেছিল দুনিয়ায়, তুমি তো ছিলে না ওই সময়, তোমাকে আমি শোনাই, মন দিয়ে শোনো। লিকাউমি ইউমিনুন, যারা বিশ্বাস করে ওই সম্প্রদায়ের জন্য এখানে কিছু শিক্ষা পাওয়া যাবে। আমার মনে হচ্ছে তা 1500 বছর আগে আল্লাহ নাসিল করে নবীকে শুনিয়েছেন, এখন আমার এই চোখে দেখতে পাচ্ছি এই বাংলাদেশ দেখে দেখে আল্লাহ নাজিল করল এই আয়াতগুলো। কেবল আপনি একটু মিলান দেখবেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, আল্লাহ বলেন ফেরাউন অবশ্যই তার দেশে কর্তৃত্ব কায়েম করেছিল, প্রভুত্ব কায়েম করেছিল, নিজের এক ছত্র মালিকানা কায়েম করে ফেলেছিল নিজের এলাকায় নিজের দেশে। আপনি এবার বাংলাদেশের সাথে আয়াতটা মিলান, আমার মনে হচ্ছে মিলে যাচ্ছে। এই 1550 বছরে ঠিক এইভাবে অনেকে একক সিদ্ধান্ত কায়েম করবে বলে সব জায়গায় প্রতিষ্ঠা করে ফেলেছিল, সব জায়গায় তার শুধু বাবার নাম বাবার নাম বাবার নাম। ফেরাওনের যে উদ্দেশ্যে ছিল এই পৃথিবীতে, কিছুদিন আগে এই উদ্দেশ্যের সাথে অনেকের মিল পেলাম। ফেরাউন এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কয়েকটা কাজ করেছিল, আপনি দেখেন তো এদের কাজ মেলে কিনা। ওয়া জাআলা আহলাহা শিয়াআ, এক নম্বরে ফেরাউন ওই দেশে মানুষকে ছোট ছোট দলে দলে দল বিদলে বিভক্ত করেছিল। আপনি দেখেন এই দেশে এই 1550 বছরে কত দল তৈরি হয়েছে, মানুষ যত এই দেশে তার চাইতে দল বেশি, কারণ এক একজন মানুষ এমনও আছে একজন দুই দল করে। এ কথা বলছে না কেন? একজন আছে দুই দল করে, এরকম যদি হিসাব করেন মানুষের চাইতে দল বেশি না? এক আহলে হাদিসের ভেতরে 8 দল 9 দল, কেন এত দলাদলি করে বিভক্ত হওয়া লাগবে কোন কারণে? ইসলামী যে দলগুলো আছে এর ভেতরে প্রায় 27টার উপরে, বাকি জেনারেল গুলো আছে সব মিলে 73টা পার হয়ে গেছে দেশে। আল্লাহ বলেন ফেরাউন ওই জামানায় নিজের প্রভুত্বকে কায়েম করার জন্য এক নম্বরে মানুষকে দলে দলে বিভক্ত করে দিয়েছিল, ও জানতো মানুষ যদি এক জায়গায় হয় তাহলে পারা যাবে না। এজন্য দলে দলে বিভক্ত হয়ে থাকো, এদেশে এমন দল আছে দেখবেন শুধু সভাপতি আর সেক্রেটারি আর কেউ নেই, শুধু ঢাকায় একটা অফিস নিয়ে বসে আছে শুধু সভাপতি সেক্রেটারি, সারা বাংলাদেশে ওর বউ ওই দল করে না। ফেরাউনের এই চক্রান্তে ওই সময় যারা পা দিয়েছিল, আমার মনে হচ্ছে এই জামানায় অনেকেই ফেরাউনের এই সাজানো সিস্টেম যেহেতু আছে, অনেকে আমরা এই দলে পা দিয়েছি, আমরা দল বিদলে বিভক্ত হতে চাই না, আমরা সব এক জায়গায় হতে চাই। মাওলানা মামুনুল হক আমার সাথে 3টা বছর ছিল এক ঘরের পাশে, মানে আমার মাঝে মাঝে বলতে হামজা বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে অবস্থা কি, আমরা ছোটখাটো দলে টুপি নিয়ে মারামারি, আমিন নিয়ে মারামারি, বুক বাঁধে নিয়ে হার মারামারি, এই মাসলা নিয়ে আকিদা নিয়ে মারামারি করি, আর ওরা সব আমাদেরকে এক জায়গায় ভরে রেখে দিয়েছে। বের যদি হতে পারি জীবনে সব চাইতে বড় কাজ করবো এটা, যা যা করে করুক গা এক হওয়া লাগবে, এদেশে আল্লাহর দিন কায়েমের জন্য এক হওয়া লাগবে, এটা উনি পালন করে যাচ্ছে দেখছি। বের হওয়ার পর থেকে আরম্ভ করেছে সব দলকে এক জায়গায় করার চেষ্টায় আছে। ফেরাউনের এই ফাঁদে আমরা যেন পা না দেই, উনি যেহেতু জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ,
সাইকল হাদিসের বেটা সাইকল হাদিস উনি তো জ্ঞানী বুঝেছেন এই জন্য উনি সব দলকে ডাক দিচ্ছেন যে আসেন আমরা এক হই এটা ফেরাউনের একটা চক্রান্ত আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে আমাদের মাথায় কাঁটাল ভেঙে ওরা খাবে কিয়ামত পর্যন্ত আমরা এই সুযোগ দিতে চাই না এদেশে কারো লাগবে না শুধুমাত্র ইসলাম যারা মেনে চলে বিশ্বাস করে তারা এক হয়ে যাক ওরা যে 41 সাল টার্গেট দিয়েছে এমনি দেয়নি ওরা জানতো যেভাবে দলে 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 বিভক্ত হয়ে থাকে আমাদের পূর্বপুরুষ ফেরাউন যেভাবে রাজত্ব করেছে 650 বছর আমরাও চালিয়ে যাব কিন্তু জনগণ যখন বুঝে ফেলেছে না এজন্য সব এক হয়ে গেছে নয় দফা থেকে দফা এসেছে একটা এক কথা বলে না কেন তখনই আল্লাহ একটা বিজয় দিয়েছেন এজন্য আমরা আর দল বিদলে বিভক্ত হতে চাই না হায় এদেশে আমাদের মতের পার্থক্য থাকতে পারে কিন্তু দলের পার্থক্য থাকবে না বলেন আর এইটা আমার যতটুকু আমি বারবার বলছি এই কারণে কারণ আমি দেখেছি এই দেশে এটা সবচাইতে বেশি আছে বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে আপনি দেখেন এর ভিতরে আহলে হাদিস আছে হানাফি আছে হাম্বলি আছে সারা দেশের ভিতরে তো আমি ঘুরছি আপনার রাজশাহীর অধ্যাপক মজিবুর রহমান উনি আহলে হাদিসের মানুষ কথা বলছেন কেন আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনার উনি হানাফি মানুষ হানাফি মাযহাব মেনে চলে কিন্তু এই দুইজন যখন এক জায়গায় হয় একামতে দিনের ব্যাপারে তখন আর কোনো ফতোয়া নেই সকল এক আমরাও তো এটাই চাই আপনার মতপার্থক্য ছোটখাটো বিষয়ে থাকবে থাক ওটা আপনার জায়গায় রাখেন আপনি হাত বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন না ছেড়ে দেবেন না কপালে বাঁধবেন ওটা বাঁধেন কথা বলছেন না কেন কিন্তু এক জায়গায় হওয়া লাগবে আকাইমুদ্দিন এটার ব্যাপারে এখানে কোন রকমের ফতোয়াবাজি আর চলবে না বলেন এটা আমরা সামনে দেখতে চাই খুব তাড়াতাড়ি এক লোক নামাজ আদায় করছিল মাগরিবের আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে উনি বুকের উপরে পেছনে ছিল হানাফি মাযহাবের একটা লোক বসো হুজুর আপনার নামাজ হচ্ছে না কেন আপনি কোথায় হাত বেঁধেছেন পেছনে আসেন ওরে পেছনে দেওয়ার পর সামনে গিয়ে আল্লাহু আকবার বলে নাবিতে পেছনে আর একজন ছিল ইমাম মালিকের অনুসারী অবশ্য হুজুর আপনার নামাজ হচ্ছে না কেন আমারে দেন ও আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে একলা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল চিন্তা করছে এরা তো মারামারি করে মাগরিবের সময়টাই হারাবে ওরা বলছে ভাই আমি নিরপেক্ষ কোনো দলে নেই আপনি আমারে দিন নামাজ পড়াতে ও আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে কপালে তিনজন মুসল্লি বলছে এতক্ষণ তো আমরা বুকে ছিলাম নাবিতে ছিলাম পেটে ছিলাম আপনি যে একেবারে কপালে লোকটা আফসোস করে বলে ভাইরা আমার চিন্তা করে দেখলাম আমাদের বুকে কোনো দোষ নেই আমাদের পেটে কোনো দোষ নেই নাভিতে কোনো দোষ নেই যত দোষ আমাদের কপালের কথা বলে না কেন আমরা এই কপালের পরিবর্তন চাই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যেভাবে দৌড়াচ্ছে যেভাবে এখলাস নিয়ে যেভাবে এখলাস নিয়ে উনি কাজ করছে আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে ওনার প্রতিটি কথার প্রথমে দেখবেন সব ক্রেডিট আল্লাহর ঠিক কথা বলে না সব ক্রেডিট প্রথমে বলে আল্লাহর কিন্তু আল্লাহর ওপরে এত তাওয়াক্কুল না থাকলে কথা মুক্তি আসে না অনেকে তো আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা ঈমান ছিল কিন্তু ফসলে বরকত হলে বলতো মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে এই একটা তাওয়াক্কুল হলো আর ওনার তাওয়াক্কুল দেখেছেন জেলখানায় যে আমি প্রথমে ওনার সাথে ছিলাম চার দিন এক রুমে ওখানে চুরি করে মোবাইলে ছোট মোবাইল নিয়ে আসা যায় কারারক্ষী এটা আবার বলে ফেললাম থক্কু ওই আছে কিছু লোকজন টাকা পয়সা দিয়ে এইগুলো করায় আমাদের যেহেতু মোবাইল সরকারিটা দিত না আমাদের কয়েকজন আমার মামুনুল হকের শাখা দর্শন রাজি জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির এবং সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই মানুষগুলো এক জায়গায় আমাদের দেবে না অন্য যারা আছে মার্ডার করে গেছে ধর্ষণ করে গেছে নি এখন আমাদের তো কথা বলা লাগবে তিনটা বছর ফাঁসির কন্টেম সেলে থাকবো কি করে ওই দুই নম্বরে কিছু মানুষ ছিল বিশেষ করে যে শাহজাহান জল্লাদ ও তো সাড়া থাকতো ওরে রাতে আটকে দিত আরও কিছু কিছু মানুষ আছে আমি নাম নিলাম না এই মানুষগুলো
এদের কাছে মাসখানে বলার পরে একদিন ওনারে বললাম যে স্যার এক কাজ করি এখানে কিতে মোবাইল পাওয়া যায় গোপনে আমি ছোটটা আপনারে এনে দি টাকার মাধ্যমে আপনি একটু মাড়িতে খোঁজ নেন কি অবস্থা আমারে বলছে হামজা বাড়িতে কার কাছে খোঁজ নেব বললাম কেন আপনার ছেলে তো জেলে আছে আপনার ম্যাডাম তো হাসপাতালে ভর্তি আছে একটু খোঁজ নেবেন না ওই দিন আমারে শুনিয়েছে হামজা সাদেরকে বাইরে রেখে এসেছি সব আমি আল্লাহর হাতে দিয়ে এসেছি এই কথাটা বলা কত বড় ঈমানের দরকার এটা মুখে বলতে যত সহজ হচ্ছে ওই জায়গায় থাকলে অত সহজে বলা যায় না এজন্য উনি যে তাওয়াক্কুল নিয়ে ইখলাস নিয়ে দৌড়াচ্ছে সারা দেশে আমার তো মনে হচ্ছে সারা দেশ থেকে মানুষের সাপোর্ট যেভাবে আসছে কিছুদিনের ভেতরে দেখবেন ইসলামী বিপ্লব কায়েম হয়ে যাবে আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা ইচ্ছা তামান্না এইটা আল্লাহ তুমি যাই করো করো কোরআনের বিচার ব্যবস্থা কোরআনের শাসন ব্যবস্থা এই দেশে কায়েম হয়েছে এটা যেন দেখে মরতে পারি বলেন আমিন ফেরাউনের প্রথম ফাঁদ ছিল সে ছোট ছোট দলে দলে মানুষকে ভাগ করে ক্ষমতা টিকিয়ে রাখার একটা পায়তারা করেছিল এটা আমরা আর কিয়ামত পর্যন্ত এই দেশে হতে দেব না কথা বলেন না কেন ইস্তাদাইফু তাইফাতাম মিনহুম দুই নম্বরে সে একটা দলকে দুর্বল করে রেখেছিল ঘায়েল করে রেখেছিল কোণঠাসা করে রেখেছিল হীন করে রেখেছিল ছোট করে রেখেছিল আপনি এই 15.5 বছরের ভেতরে মিলান এদেশে হাজারো দলের মানুষ আছে রাজনৈতিক কর্মকাণ্ড অনেকে কম বেশি করতে পেরেছে দেখলাম শুধুমাত্র একটা দলকে জালিমরা টার্গেট নিয়ে কোণঠাসা করে রেখেছে আমার তো মনে হচ্ছে মিলে যাচ্ছে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে না আল্লাহ এতটুকু শেষ করেননি ইউযাব্বিহু আবনাহুম ওয়াস্তাহিয়ি নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ওই জামানায় ফেরাউন পুরুষদেরকে মেরে ফেলত আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত তাফসিরে দুইটা কারণ দিয়েছে এক নম্বরে মেয়েদেরকে বাঁচিয়ে রাখত ভোগ করার জন্য দাসীবাদী বানানোর জন্য দুই নম্বরে পুরুষদেরকে অকর্মা করে রাখত আর মেয়েদেরকে কর্মসংস্থান তৈরি করে দিত আপনি তাকান এই দেশে এটা আরম্ভ করেছিল অনেকে পুরুষ মানুষ অনার্স মাস্টার্স করেও চাকরি পাচ্ছে না আর মেয়ে লোক ম্যাট্রিক ফেল করে তিন জায়গায় চাকরি হয় এর ভেতরে কয়েকটা সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল এক নম্বরে মেয়েরা যত বেশি বেশি নিজের স্বামী বাদ দিয়ে পরপুরুষের সাথে সময় কাটাবে তত বেশি জেনা ব্যবিচার হওয়ার সম্ভাবনা থাকবে হয় হাতের জেনা হবে নাই মুখের জেনা হবে নাই চোখের জেনা হবে নাই অকল্পনার জেনা হবে নাই অন্তরের জেনা হবে নাই তো লজ্জা স্থানের এক কথা বলেন না কেন এই 15.5 বছর এটা আরম্ভ হয়েছিল আমরা দেখি নাই সেনার কারখানা খুলে বসেছিল সম্মানিতা মা বোন যারা এসেছেন আমি কোরআন হাদিস পড়ে চোখ লাগিয়ে যা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের মেয়েরা যদি জাহান্নামে যায় বেশি বেশি বেপর্দার কারণে যাবে এই জন্য আপনি নামাজ পড়েন রোজা রাখেন স্বামীর আনুগত্য চাই করেন পর্দাটা খেয়াল করে চলেন ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানিয়েছেন সর্দারিনী বানিয়েছেন যে দুইটা কারণে এক নাম্বার কারণ ছিল তিনি দুনিয়ায় সবচাইতে বেশি গুরুত্ব দিতেন পর্দা কি বলেন বলেন মেয়েদের জন্য 14 জন পুরুষের সাথে দেখা করা যায় যাচ্ছে তাও মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে মেয়েদের চুলটা শুধু স্বামী বাদ দিয়ে পৃথিবীর কারো জন্য দেখানো ওর বৈধ না সে নিজের ভাই হতে পারে বাবা হতে পারে নিজের চাচা হতে পারে মামা হতে পারে এরকম 14 জন পুরুষের নাম দেওয়া আছে এদের কাছে যদি আপনি দেখা করতে চান কথা বলতে চান পর্দা করা লাগবে হ্যাঁ মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা খোলা রাখতে পারেন কিন্তু মাথার চুল খোলা রাখতে পারবেন না অথচ আজ অনেকে অফিসে যারা যায় বাজারে যারা যায় আমি বসে আছে কথা বলেন না কেন আমি নিচে নামলাম না
সূরা আহসাবের 33 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন 32 নম্বর আয়াতে মেয়েরা যদি মোবাইলেও কথা বলতে চায় তাদের ভাষা কেমন হবে আল্লাহ ওই ভাষার সিস্টেমটা জানিয়েছেন ইয়া নিসান নাবিলাস্তুন্না কাহাদিম মিনান নিসাইন তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুল না কাওলাম মারুফা আল্লাহ পাক বলেন হে নবীর স্ত্রীরা কারো সাথে যদি প্রয়োজনে কথা বলতে চাও পর্দার আড়াল থেকে বলবা এক নাম্বার দুই নম্বরে ভাষা হবে কর্কশ রুক্ষ সূক্ষ্ম কিন্তু কথা বলা লাগবে সঠিক কথা সম্মানিত মা বোন যারা আছেন মোবাইলে কথা বলেন নিজের শুধু স্বামী আর যে 14 জনের নাম বলছি এই 14 জন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন মানুষের সাথে সে যদি হামসাও হয় কাবার ইমামও হয় কথা বুঝতেছেন এদের সাথেও যদি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সদাসি কল দিয়েছে আপনার মোবাইলে যদি কথা বলতে চান কথা মিথ্যা কথা বলবেন না যা বলবেন সত্য কথা বলবেন কিন্তু ভাষা হবে কর্কশ এই কথা বলেন না কেন প্রশ্ন আসতে পারে কাবার ইমামের মনও কি খারাপ আরে খারাপ মানে শয়তান মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে এক সেকেন্ড সময় নেবে না এটা আল্লাহর নির্দেশ যেহেতু নবীজির স্ত্রীদেরকে বলছেন আল্লাহ আরে ভাই নবীর স্ত্রীরা তো আমাদের মা কথা বলে না কেন মায়ের সাথে সন্তান কথা বলবে কোনো খারাপ ধারণা আসতে পারে তারপরও আল্লাহ দিয়েছেন তাদের জন্য আর আপনি তো কত দূরের মানুষ আপনার মনের ভেতরে উল্টাপাল্টা কামনা বাসনা আসবে এটা তো এক আর দুই মেয়েরা যারা এসেছেন পর্দারে বিধানটা এটা কণ্ঠের পর্দা কথার পর্দা খুব খেয়াল করে এটা চালানো লাগবে আমাদের আপনি নামাজ রোজা অন্যান্য নফল এবাদত বন্দেগি কম হোক কিন্তু পর্দা আছে তো ফরজ এটা যেন বাদ না যায় অধিকাংশ মেয়েরা আমি বলছি না জাহান্নামে যাওয়ার পেছনে কারণ হবে এই পর্দা আজ যারা সমকামিতা চালু করতে চাচ্ছেন কোথায় আছে পর্দা তো অনেক দূরে সমকামিতা যেটা প্রকাশ্য হারাম লোত নবীর স্ত্রীকে আল্লাহ জাহান্নামে দিয়েছে সমকামিতাকে সাপোর্ট করার কারণে আরে যে বাংলাদেশে অনেকে এখন রাষ্ট্রীয়ভাবে এটা সাপোর্ট করার চেষ্টায় আছে এদেশে স্বাধীন করা হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে সমকামিতা প্রমোট করার জন্য না যদি কেউ জেনে হোক বুঝে হোক না বুঝে হোক এই হারাম কাজে দেশে চালু করতে চান দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আমরা যেভাবে স্বাধীন করে আপনাদেরকে বসিয়েছি ওইভাবে আবার নামাতেও পারবো সুতরাং যারা বসে আছেন আল্লাহ বিরোধী রাসুল বিরোধী মানবতা বিরোধী কোনো কাজ এদেশে আমরা আর হতে দেব না যারা মানবতা বিরোধী কাজ করেছিলেন ভুয়া একটা বিষয় তুলে হাজার হাজার মানুষকে বিচারিক ক্লিনের কিলিং এর মাধ্যমে দেশ থেকে বিদায় করেছেন তাদের বিচার এখন খুব তাড়াতাড়ি আমরা করতে চাই ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের নায়েবে আমির উনি ঘোষণা দিয়েছে কয়েকদিন আগে বিচার ব্যবস্থার নাম নিয়ে যারা এই ভুয়া আন্দোলন তুলে হাজারো মানুষকে যারা ফাঁসি দিয়ে বিদায় করলেন এদের রক্তের দাম এখন আমরা নিতে চাই এই কথা বলেন না কেন এই জন্য রক্তচোষা মানুষ সহ অনেকের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তত মামলা হয়ে গেছে তাদের গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে আপনারা যদি ভুয়া জিনিস তুলে বিদায় করতে পারেন আমরা তো সত্য জিনিস গণহত্যার সাথে আপনি জড়িত হ্যাঁ কথা বলেন না কেন মানে যে গণহত্যার সাথে জড়িত এর প্রমাণ হচ্ছে এখনো পর্যন্ত হাসপাতালে 2780 জন কাতরাচ্ছে 1734 জন মানুষ বিদায় নিয়েছে এই জুলাই এবং আগস্টের এই আন্দোলনে এদেরকে তো আর ফেরেশতারা মারে নাই হয় আপনি মেরেছেন আপনার হুকুমে মারা হয়েছে 6 সালে যেমন 2006 সালের আগস্টের 28 তারিখে পিটিএ মানুষ মেরেছিলেন 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত ঠিক এইভাবে আপনার হুকুমে মারা হয়েছে সুতরাং হুকুমদাতা হিসাবে আপনি জড়িত এই হিসাবে বিচার আরম্ভ হচ্ছে সামনে কি হয় আমরা দেখতে চাই আমরা চাই বিচার যেন স্বচ্ছ হয় ভুল ভাল বিচার করার দরকার নেই
যদি সঠিক বিচারও করা যায় এই জালেমকে 100 বার ফাঁসি দেওয়া যাবে আল্লাহ বলেন ওর কাজই ছিল এইটা ফেরাউনের পুরুষ মানুষ বাঁচিয়ে মারি ফেলতো আর মহিলাদেরকেও বাঁচিয়ে রাখ এটা কর্মজীবনের মাধ্যমে হোক আর অন্য কোন কারণে হোক আমরাও দেখলাম ফেরাউনের নীতি অবলম্বন করে অনেকে আমাদের পুরুষ মানুষ কত চাকরির জন্য হাহাকার করে নেই আর মেয়েদের ম্যাট্রিক ফেল করে বসে আছে তিনটা চাকরি হয়ে যাচ্ছে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ফেরাউন ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী ও ছিল জালেম ও ছিল স্বৈরাচারী ও ছিল সন্ত্রাসী এ ভাষাকার এই ভাষাটা যে 1500 বছর পরে এখন অনেকে অনেকের নামে বলছে যে উনি স্বৈরাচারী উনি সন্ত্রাসী এটা নতুন করে বলা লাগছে এটা 15.5 বছরে মানুষ বলতেছে এবার আল্লাহ কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরিদু আন্না মুন্না আলা আল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি এই একটু খেয়াল করেন ওই দেশে মানে ফেরাউনের দেশে ও সেই দলকে দুর্বল করে রাখার চেষ্টা করেছিল আমি আল্লাহ চাইলাম ওই দলের উপরে অনুগ্রহ করি চাচ্ছে কে আরো জোরে বলেন বলেন আরো জোরে অনুরিদু আমি আল্লাহ চাই আন্না মুন্না তাদের উপরে অনুগ্রহ করতে কাদের আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওই জমিনে ফেরাউন যাদেরকে দুর্বল করে হীন করে ছোট করে কণ্ঠাসা করে এভাবে যাদেরকে রেখেছিল ওই দলের উপরে আমি চাইলাম একটু অনুগ্রহ করি এরপরে আমি তাদেরকে কি চেয়েছি জানো অনাজালাহুম আইম্মাতান আমি জাতির নেতা তাদেরকে বানিয়ে দিয়েছি এটা বানিয়েছে কে অনাজালাহুমুল ওয়ারিসিন এবং ওই দেশের ওয়ারিশ আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছি আমার তো মনে হচ্ছে এই 1500 বছর পর এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করতে গিয়ে কোণঠাসা হয়েছিল আল্লাহ তাদেরকে ধরে ধরে এনে এই দেশের জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিতে চাচ্ছেন অনমাক্কিনা লাহুম ফিল আরদ আমি জমিনে তাদেরকে প্রতিষ্ঠা দান করলাম ক্ষমতা দিয়ে দিলাম আল্লাহর আয়াত মিথ্যা না সত্য হাজার হাজার বছর আগের এই কাহিনী আল্লাহ আমাদেরকে খেলা করার জন্য শোনাচ্ছেন না শোনাচ্ছেন যে এরকম কিছু আমার আল্লাহ সামনে করবেন যেহেতু ওই জামানায় মুসা নবীর দলকে তিনি প্রতিষ্ঠা দিয়েছিলেন জমিনে এই জামানায় যারা আল্লাহর দ্বীনের জন্য মুসা নবীর মতো কষ্ট স্বীকার করছে তাদেরকেও জামানার জন্য আল্লাহ নেতা বানিয়ে শাসন ক্ষমতা দিয়ে দেবেন আর দেবেন কেন দেবেন এই জন্য অনুরিয়া ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন ওই জামানায় আল্লাহ দেখাতে চেয়েছিলেন ফেরাউনকে হামানকে আর ওই দেশে যারা দায়িত্বে ছিল হামানের ফেরাউনের ওদের এই সৈন্য বাহিনীকে আল্লাহ দেখাতে চেয়েছিলেন তারা যা আশঙ্কা করত ভয় পেত যে না জানি মুসা নবীর দল যদি ক্ষমতায় আসে তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে ফেলবে আমার মনে হয় এই জামানায় আল্লাহ নব্য ফেরাউন হামান এবং তাদের সৈন্য বাহিনীকে আল্লাহ দেখাতে চাচ্ছেন দেখ যাদেরকে ভয় পেতে আমি তাদেরকে জামানার জন্য ইমাম বানিয়ে দিয়েছি তাদেরকে জমিরের উত্তরাধিকারী বানাবো এ চ্যালেঞ্জ কার আল্লাহ জানে এই চ্যালেঞ্জটা আমাদের এখন দেখান ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন বলেন আমি চর্মচকে সত্যি দেখতে পাচ্ছি আল্লাহ এই আয়াতগুলো সামনে দেখাবে কারণ আল্লাহর আলেম সারা এই জামানায় ছিল কোরআনের পাখি উনি স্বপ্ন দেখেছিলেন যতগুলো স্বপ্ন দেখেছেন সবই আল্লাহ দেখিস উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেম যারা আছে এরা ইঁদুরের গর্ত পাবে না ঠিক পাচ্ছে না উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে শুধু একটু ঝাঁকা দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে ঠিক তাই পড়েছি উনি স্বপ্ন দেখেছিলেন জালেমদের নাকের ডগার উপরে পতপত করে কালেমার পতাকা উড়বে এটা বাকি আছে এটা সূরা কসসের এই 6 নম্বর আয়াত অনুযায়ী আমি বিশ্বাস করি আল্লাহ এটা দেখাবে হ্যাঁ কথা বলেন না কেন এটা আল্লাহ দেখা কারা চান দেখি লিল্লাহি তাকবীর এ দেখেন তো হাত তোলেনি কে Eh
আলহামদুলিল্লাহ ভাই বসেন জালেমের জুলুমের শিকার হয়ে তিনটা বছর ওরা আমাদের জায়গায় রেখেছিল খুব কষ্ট দিয়েছে শরীরের অবস্থাও ভালো না কণ্ঠটার অবস্থাও ভালো না 10 12 দিন আমি হাসপাতালে পড়েছিলাম অলরেডি ডাক্তাররা বলেছে রাত জাগবেন না আবার কিন্তু ওই রোগ বেড়ে যাবে এই মাহফিলে কালেকশন হয়নি এনারা সাদর দাইনি ভেতরে কিছু টাকা পয়সা ওনাদের হয়তো ঋণ আছে মসজিদ যারা উন্নয়ন কল্প এটা যারা যাচ্ছে আপনারা দয়া করে সাদরে ওনাদেরকে ফেরাবেন না যান কয়েকজনকে পাঠান তো দেখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি নিজের লেখা বই এনেছিলাম কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জে আজকে আরেকটা নিয়ে এসেছি এটা শুধু পুরুষদের জন্য দাম্পত্য সমস্যা এবং তার সমাধান কি করে করা যায় এখানে 120টা পয়েন্ট লেখা আছে এতগুলো 20টা বাড়িতে যে আপনারা পড়তে পারেন নিয়ে যাবেন গাড়িতে আছে সাদা গাড়িতে যাওয়ার সময় নিয়ে যান অনেক তথ্য পাবেন বই মানুষকে ঠকায় না এমন সেবা আছে ওই দিন ছিল 150 টাকা করে আমি 100 টাকা কমিয়ে দিয়েছি মাত্র 50 টাকা এখানে কমিয়েছে ওনাদের খরচ হয়ে যায় তো 75 80 টাকা করে এই জন্য আপনারা নিয়ে যান 50 টাকা কমে গেছে হ্যাঁ 500